आत्मा की शांति के लिए अभी मैं मार्ग त्रिपुरा सुंदरी में ही थी जब मुझे खबर मिली. मैंने वहाँ प्रार्थना राज्य विशिष्ट समाज सेविका এবং রাজ্যের জননেতা প্রাক্তন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী স্বর্গীয় সুধীর রঞ্জন মজুমদারের সহধর্মী. আমার মৃত্যুতে আমি গভীর সমবেদনা জ্ঞাপন করি. সুখ সন্তুষ্ট পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা এবং ওনার আত্মার শুদ্ধি কামনা করছি. আমি মনে করি এরকম একজন বিশিষ্ট বুদ্ধিজীবী এবং সকল অংশের মানুষকে নিয়ে রাজ্যকে গড়ে তোলার যে উদ্যোগ একটা বিরাট ক্ষতিই হলো. এরকমই একজন নিঃস্বার্থভাবে সমাজসেবিত রাজ্যে এর ক্ষতিপূরণ পূরণে আমাদের অত্যন্ত ব্যর্থতা হল. তাই আমি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করি. প্রয়াত মিলন প্রভা মজুমদার আমাদের রাজ্যের জননায়ক, জনপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের সহধর্মিণী. আমি অত্যন্ত ব্যথিত মর্মাহত যে ওনার এই প্রয়াণে এই রাজ্যের একটা বিরাট অংশের মানুষ অভিভাবক হারিয়েছে, তাদের অত্যন্ত প্রিয়জনকে হারিয়েছে. বিভিন্ন সময়ে একজন রাজনীতিবিদের সহধর্মিণী হিসাবে যে গুরুত্বপূর্ণ ভূমিকায় ওনাকে এই রাজ্যের মানুষ পেয়েছেন বা ওনার দ্বারা যেভাবে মানুষ বিভিন্ন সাহায্য সহযোগিতা পেয়ে তাদের এই জীবনযাত্রা এটা কীভাবে উন্নত করা যায়, কীভাবে মানুষকে আরও বেশি করে জনকল্যাণমুখী কাজের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় উনি সবসময় সহযোগিতা করে গেছেন. সমাজসেবিকা হিসাবেও উনি একটা বৃদ্ধাশ্রম পরিচালনা করে ওনার এই দীর্ঘ সময় এই রাজ্যের যারা দুস্থ মানুষ তাদের পাশে ওনার যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমি ওনার বিধি আত্মার সদ্গতি কামনা করে এই যে শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতা এটা অপূরণীয়. আগামী দিনগুলিতে ওনার এই পথে যারাই ওনার সাহচর্য পেয়েছেন তারাও সেই পথে পরিচালিত হবেন এটাই আমি প্রার্থনা করব সকলের কাছে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব উনি যেন পরলোকে শান্তিতে থাকেন.